গ্রামে এক ধনী চাষি বাস করত। তার দুই বউ দুটো মেয়ে রেখে মারা যায়। তুই আর আসার সময় পেলি না? আমি যখন বাবার বাড়িতে এলাম তখনই তোর আসতে হলো। আপু, আমি তো আর জানতাম না তুমি এ সময়ে বাড়িতে থাকবে, নয়তো আমি আর কয়েকদিন পরেই আসতাম। হয়েছে, আর নাটক করতে হবে না। তুই প্রতিবারই আমার সাথে এমন করিস। তোর যন্ত্রণায় বিয়ের পরে আমি বাবার বাড়িতে এসে একটু শান্তিতে থাকতে পারি না। বিয়ের আগেও মানুষ তোর জন্য আমাকে কথা শোনাতো, এখনো শোনাবে। এতে আমার কি দোষ? তুই ইচ্ছে করে ছোটবেলা থেকে এমন করিস। একে তো তুই আমার থেকে দেখতে বেশি সুন্দর, তার উপর ঘর সংসারের কাজেও এত পারদর্শী। তুই কি ভাবিস? আমি কিছু বুঝি না। আমাকে ছোট দেখানোর জন্যই তুই এসব করিস। না আপু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ইচ্ছা করে এমন কিছু করিনি কখনো। তোরা থামবি? এতদিন পর বাড়ি আসতে না আসতে ঝগড়া শুরু করে দিলি। আমি তোদেরকে এখানে ডেকে পাঠিয়েছি। কেন বাবা, হঠাৎ আমাদের কিভাবে ডেকে পাঠালে যে? আবার বয়স হয়েছে, কবে কি হয়ে যায় কে জানে। তাই আমি চাই এই বাড়িটা পুষ্পার নামে আর বাইরের উঠোনটুকু তোর নামে লিখে দিতে। কিন্তু বাবা, তুমি বাড়িটা তোমার বড় মেয়েকে না দিয়ে তোমার ছোট মেয়েকে কেন দিচ্ছ? আমি যখন অসুস্থ ছিলাম তখন পুষ্পা আমাকে আর এই বাড়ির দেখাশোনা করেছে, তাই আমার মতে এই বাড়ি পুষ্পারই প্রাপ্য। তার উপর ও স্বামী হারা। তোরা বাড়িটা ঘুরে ফিরে দেখ, আমি একটু বাইরে গেলাম। না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। যেভাবেই হোক আমার পুষ্পাকে সরানোর ব্যবস্থা করতে হবে। মেয়েটা বাবাকেও বশ করে ফেলেছে, আমাকে একটা উপায় খুঁজে বের করতে হবে। পারুল বেরিয়ে পড়ল এক দুষ্ট লোকের বাড়ির উদ্দেশ্যে। তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই বড় বিপদের মাঝে আছিস। বল, তুই কি চাস আমার কাছে? আমার সৎবনের জন্য আমাকে সারা জীবন কথা শুনতে হয়েছে। শেষমেশ আমাদের বাড়িটাও নাকি বাবা ওকে দিয়ে দিবে। আপনি আমাকে একটা উপায় বলে দিন, যেন আমি পথের কাঁটাকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে দূরে সরাতে পারি। ঠিক আছে, এই নে, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তোর বোনকে মিষ্টিটা খাওয়াবে, বাকি কাজ এমনিতেই হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসি তাহলে। আপু, কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে আমি সারা বাড়ি খুঁজছিলাম। গিয়েছিলাম একটু কাজে। চল, আমরা দুবোন মিলে একটু ওই পাহাড়টা থেকে বেরিয়ে আসি। কতদিন পর তোর সাথে দেখা, আবার কবে দেখা হবে কে জানে। সত্যি বলছো আপু? দাঁড়াও, আমি এখনই তৈরি হয়ে আসছি। দেখছিস পুষ্পা, পাহাড়টা বেশ সুন্দর না? হ্যাঁ আপু, তোমার সাথে এসে ভালোই করেছি, নয়তো এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। এই নে, তোর জন্যই মিষ্টিটা এনেছি, খেয়ে বল কেমন খেতে। তুমি আমার জন্যই মিষ্টি এনেছো, দাও। খেতে তো বেশ মজার। তোর এখন কেমন লাগছে? চল, ওই পাহাড়ের কিনারা দিয়ে একটু ঘুরে আসি। না অপু, তুমি যাও, আমি যাব না। আমার মাথাটা কেমন যেন ঘুরছে। কি যে বলিস, এত কষ্ট করে পাহাড়ে উঠলি আর ওদিকটায় যাবে না? তুই আমার হাত ধর, আমি তোকে নিয়ে যাচ্ছি। পারুল পুষ্পাকে নিয়ে পাহাড়ের কিনারায় গেল। পুষ্পা মাথা ঘুরে পাহাড় থেকে পড়ে যেতে ধরলে পুষ্পা কোনো মতে পারুলের হাত ধরে ঝুলে থাকলো। আপু, তুমি আমার হাতটা আরেকটু কষ্ট করে ধরে রাখো, আমি উঠে আসছি। আমার কিছু হয়ে গেলে কনকলতা কি করবে? মা বাবা ছাড়া মেয়েটা একা হয়ে যাবে। আমি তো সেটাই চাই, কনকলতা যেন একা হয়ে যায়। আমি ইচ্ছা করেই তোকে এখানে নিয়ে এসেছিলাম, মিষ্টিটা খাইয়ে তোকে মারার জন্য। তুই মরার পর সব সত্তর মেয়ের উপর দিয়ে তুলবো আমি। না আপু, তুমি আমাদেরকে এত বড় শাস্তি দিও না। পারুল পুষ্পার হাত ছেড়ে দিল। পুষ্পা মারা যাওয়ার পর তার মেয়ে কনকলতা পারুলদের সাথে থাকা শুরু করল। একদিন পারুল কনকলতাকে বকাঝকা করার পর সে রাগ করে পাহাড়ের চূড়ায় গিয়ে বসল। একটা নীল পাখি কনকলতাকে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে কনকলতা আমার, কাঁদছিস কেন? তোর বুঝি অনেক কষ্ট? খালা,
আজ ছোট একটা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার গায়ে হাত তুলেছি। কাঁদিস না মা, এই নে এই ফলগুলো আমি গাছ থেকে তোর জন্য পেরে এনেছি, এগুলো খেলে তোর ভালো লাগবে। তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি আমার নাম জানো কিভাবে? আমি তোর মা, আপু সবাইকে বলেছে আমি পাহাড় থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছি, কিন্তু তার কারণেই আজ আমার এই অবস্থা, সে নিজ হাতে আমাকে হত্যা করেছে। কি বলছো মা তুমি এসব? সত্যি বলছি, আজ থেকে তুই প্রতিদিন এখানে আসিস, আমি তোকে ফল পেরে এনে দেব, তোর পেট ভরবে আর আমার মন। ঠিক আছে মা, আমি কাল থেকে প্রতিদিন এখানে তোমার সাথে দেখা করতে আসব। মা, খেয়াল করেছো কনকলতা প্রতিদিনই পাহাড়ে চড়ায় গিয়ে কার সাথে যেন কথা বলে? বলিস কে? চল তো আজ বিকেলে ওর পিছু নিয়ে দেখি কার সাথে এত কথা বলে ও। মা তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এসেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম, এই নে তোর জন্যই মিষ্টি ফলগুলো এনেছি, খেয়ে নে। তার মানে কনকলতার মা মরে গিয়ে আবার পাখি হয়ে ফিরে এসেছে আর কনকলতার সাথে প্রতিদিন দেখাও করছে? আমি এমনটা কিছুতেই হতে দেব না। পিয়াল, তুই ওই পাখিটাকে মারার ব্যবস্থা কর। এখনই করছি মা। পিয়াল তার হাতের গুলতি নিয়ে নীল পাখিকে সই করে ঢিল ছুড়লো আর পাখিটা আঘাত পেয়ে মাটিতে পড়ে মারা গেল। এই তো মা, তুমি এই পাখিটাকে ধরতে বলেছিলে না? দেখো আমি তোমার কথা মতো পাখিটাকে মারতে পেরেছি। এত পাখি থাকতে তোমাদের এই পাখিটাকেই মারতে হলো? মা বলেছে তার এই পাখিটাই লাগবে, আর তুই এত ভাব নিচ্ছিস কেন? তোকেও তো ভাগ দেব আমরা। আমি আগুন ধরানোর ব্যবস্থা করছি, পাখিটাকে পুড়িয়ে খেতে বেশ লাগবে। পাখিটা পোড়ানো হয়েছে মা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হয়েছে, এই নে, আর তোর বোনকেও একটু খেতে দে। এই নে কনকলতা, তোর জন্য তো আজ পাখিটাকে তো সহজে ধরতে পারলাম। সত্যি মা, পাখিটা খেতে অনেক মজার। পাখিটা তো খাওয়া শেষ, এবার চল বাড়ি ফেরা যাক। কনকলতা, খাওয়া শেষে বাড়ি ফিরে আসিস, আমরা চললাম। আমার মাকে একবার মেরে ওরা ক্ষান্ত হলো না, আবার মারলো, এখন আবার এই পাখির মাংসও খেতে বলছি, কিভাবে সম্ভব এটা? এক কাজ করি, মার শরীরের হাড্ডি আর মাংসগুলো নিয়ে নদীর পানিতে ভাসিয়ে দিই। কনকলতা হাড্ডি মাংস নদীর পানিতে ভাসিয়ে দেওয়ার কয়েকদিন পর নদীতে অনেকগুলো শাপলা ফুল ফুটল। কনকলতা পানি নিতে গিয়ে দেখল শাপলাগুলোর মধ্যে একটা শাপলা অন্য শাপলাগুলোর তুলনায় অনেক বড় আর লাল বর্ণের। এমন লাল রঙের শাপলা তো আগে কখনো দেখিনি, শাপলাটা দেখতেও বেশ সুন্দর, যাই শাপলাটা তুলে নিয়ে আসি। আমাকে তুলিস না কনকলতা, আমি তোর মা। মা তুমি এখানে? ওরা না তোমাকে মেরে ফেলেছিল? তুই আমার শরীরের অংশগুলো পানিতে ছড়িয়ে দেওয়ার পর আমি আবার শাপলা ফুল হয়ে জন্ম নিয়েছি। এবার আর ওদের কোনো কিছু টের পেতে দেব না আমি, আমরা সারা জীবন এভাবেই কথা বলে যাব। থামো সবাই, লাল শাপলা, এমন লাল শাপলা তো আগে কখনো দেখিনি। সৈন্যরা, তোরা আমার জন্য ওই লাল শাপলাটা তুলে নিয়ে আয়, রানীকে শাপলাটা দিলে বেশ খুশি হবে। এই মেয়ে, তুমি সরো আমাদের সামনে থেকে, আমাদেরকে ওই লাল শাপলাটা তুলে আনতে দাও। কে তোমরা? আর লাল শাপলাটা কেন তুলে নিয়ে যেতে চাইছো? রাজা ঘোড়া দিয়ে যাওয়ার পথে এই শাপলাটা তার নজর পড়েছে, তার আদেশেই আমরা শাপলাটা তুলে নিয়ে যেতে এসেছি, আমাদের কাজে বাধা দিলে তোমার গর্দন কাটা যাবে। কিন্তু শাপলাটার ভিতরে আমার মায়ের আত্মা আছে, তোমরা শাপলাটা তুলো না দয়া করে। চিন্তা করিস না কনকলতা, ওরা চাইলেও এত সহজে আমাকে তুলতে পারবে না। এই তো শাপলাটা, এখন এটাকে এক টান দিয়ে তুলে ফেলি। কে হলো তোর? চিৎকার দিলি কেন? আর শাপলাটা না তুলে হাত উঠালি কেন? এত কাটা কেন এই ফুলে? আমার পুরো হাত রক্ত দিয়ে ভরে গেল। তাই তো, একে তাহলে খালি হাতে তোলা যাবে না, তলোয়ার দিয়ে এই শাপলাটার ডাল কেটে ফেলবো আমি। অবিশ্বাস্য,
সাপলাটা ডালের সাথে লেগে তলোয়ারটাই ভেঙে গেল। একটা সাপলা তুলতে এতক্ষণ লাগে তোদের? তোরা দেরি করছিস বলে আমি নিজে ঘোড়া থেকে নেমে এলাম, হচ্ছেটা কি এখানে? সাপলাটা আমরা কোনোভাবে তুলতে পারছি না মহারাজ, দেখুন সাপলাটা তুলতে গিয়ে আমার তরবারি আর ওর হাতের কি অবস্থা হয়েছে। বলছিস কি, সামান্য একটা সাপলা ফুল তোদের এই অবস্থা করেছে? এখন তো আমার যে করেই হোক এই সাপলা ফুল চাই চাই, রাজ্যে খবর ছড়িয়ে দে যে আমাকে এই লাল সাপলা তুলে এনে দিতে পারবে তাকে বড় অঙ্কের পুরস্কার দেব আমি। জি মহারাজ, এখনই দিচ্ছি। শুনেছিস পিয়াল, রাজা নাকি তার লোকদের দিয়ে পুরো গ্রামে খবর ছড়িয়েছে তাকে নদীর লাল সাপলাটা যে তুলে এনে দিতে পারবে, রাজা তাকে অনেক টাকা পুরস্কার দিবেন। তুইও গিয়ে দেখ না সাপলাটা তুলতে পারিস কিনা। আরে মা, এটা কোনো ব্যাপার হলো? আজই ওই নদীর সাপলা তুলে রাজার পুরস্কারের সব টাকা এনে দেবো আমি। কনকলতা, আমার কথা শোন, তুই আমাকে তুলে নিয়ে গিয়ে রাজার কাছে দিবি, তাহলে রাজা তোকে যে পুরস্কারের টাকা দিবে সেটা নিয়ে তুই আজীবন সুখে থাকতে পারবি। কিন্তু মা, কয়েকটা টাকার জন্য আমি তোমার ক্ষতি করতে পারবো না, তুমি থাকলে আমার আর কিছুই লাগবে না। আরে বোকামি, এভাবে আর কতদিন, আর আমি তো অনেক আগেই মারা গেছি, তোকে সুখে থাকতে দেখলে আমিও সুখে থাকবো, তুই আর না করিস না। কনকলতা তার মায়ের কথায় রাজি হলো। পিয়াল লাল সাপলাটা তুলতে গেলে সাপলা গাছ তাকে পেঁচিয়ে ধরল, পিয়ালকে বাঁচাতে তার মাও নদীতে ঝাঁপ দিল। মা, গাছটা তো আমাকে ছেড়ে এখন তোমাকে পেঁচিয়ে ধরেছে, তুমি সরো ওখান থেকে। ধরক, তুই তাড়াতাড়ি নদীর তীরে উঠে যা, আমি এখনই আসছি। আপু, তুমি আমাকে মেরেছিলে না, এখন দেখো আমি তোমাকে কিভাবে মারি। পুষ্পা, তুই আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। মা, সাপলা ফুলের গাছটা মাগের পানিতে ডুবিয়ে মেরে ফেললো। কনকলতা, তুই আবার কোথায় যাচ্ছিস? দেখলি না সাপলাটা আমার চোখের সামনে মাকে কিভাবে মেরে ফেললো? আমার কিছু হবে না, আমি এখনই সাপলাটা তুলে এনে রাজা মশাইকে দিব। কনকলতা সাপলার হাত দেওয়ার সাথে সাথে সাপলাটা তার হাতে উঠে এলো। রাজা মশাই সাপলাটা পাওয়ার পর কনকলতাকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করলেন।